হ্যালো বন্ধুরা, মারুস ম্যাজিক টাইম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজও পৃথিবীতে ঘটে যাওয়া বিস্ময়কর 10টি তথ্যের তালিকা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ থাকছে এর 10ম পর্ব, তাহলে চলুন দেখে আসি। নাম্বার 1, পুরুষদের লেফট হ্যান্ডেড বা বাম হাতি হওয়ার সম্ভাবনা মহিলাদের তুলনায় 23% বেশি। এর অর্থ হলো বাম হাতের মহিলারা অবিশ্বাস্য রকম বিরল, কারণ বিশ্বের জনসংখ্যার কেবলমাত্র 10% লেফট হ্যান্ডেড বা বাম হাতি হয়ে থাকে। নাম্বার 2, বিশ্বের 1/4 হেজেলনাট নিউট্রেলা তৈরিতে ব্যবহৃত হয়। প্রতি বছর মোটামুটি 365 মিলিয়ন কিলো, যা একটি এম্পায়ার স্টেট বিল্ডিং এর মোট ওজনের সমান, হেজেলনাট দিয়ে নিউট্রেলা তৈরি করা হয়। বিশ্বে বিশাল নিউট্রেলার চাহিদার কারণে ইতালীয় সংস্থা পেরেরও প্রতি বছর বিশ্বব্যাপী 1/4 উৎপাদিত হেজেলনাট কিনে থাকে। নাম্বার 3, বিজ্ঞানীরা মুরগির উপর নকল লেজ রাখেন কিভাবে টিরেক্স চলতো তা বুঝতে পারার জন্য। একটি টিরেক্স এর নিকটতম জীবনযাত্রী হিসাবে টিরেক্স সংক্রান্ত যে কোনো ব্যবহারিক পরীক্ষা মুরগির উপর করা হয়। শিকাগো বিশ্ববিদ্যালয় এবং চিলি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আবিষ্কার করেছেন যে প্রাকৃতিক লেজযুক্ত মুরগির চেয়ে নকল লেজযুক্ত মুরগির অনেক বেশি আলাদাভাবে হাঁটছে। এতে অনুমান করা হয় যে কীভাবে টিরেক্সরা হাঁটত। নাম্বার 4, স্ত্রী বিড়ালের তুলনায় পুরুষ বিড়ালের লম্বা লেজ থাকে। গড় হিসাবে পুরুষ বিড়ালদের লেজ সাধারণত 11 ইঞ্চি হয়, যেখানে স্ত্রী বিড়ালদের গড়ে প্রায় 9.9 ইঞ্চি লেজ থাকে। নাম্বার 5, আমেরিকান গৃহযুদ্ধের সময় প্রথম মৃত্যুটি ছিল একটি ঘোড়ার। প্রকৃতপক্ষে ফোর্ট সামটার যুদ্ধের সময় এটি একমাত্র দুর্ঘটনা। নাম্বার 6, দুর্যোগ। দুর্যোগ শব্দের অর্থ প্রাচীন গ্রিক ভাষায় ব্যাড স্টার বা খারাপ নক্ষত্র। এটির কারণ প্রাচীন গ্রিক আমলে জ্যোতিষশাস্ত্র প্রায় আবহাওয়ার মতো জিনিস বা ভূমিকম্পের মতো প্রাকৃতিক ঘটনা পূর্বাভাস দেওয়ার মাধ্যম হিসাবে ব্যবহার হতো। সুতরাং একটি খারাপ নক্ষত্র দেখতে এর অর্থ হবে একটি বিপর্যয় ধেয়ে আসছে। নাম্বার 7, উইন্ডোজ 95 এর স্টার্ট আপ একটি অ্যাপল ম্যাকেন্টোস কম্পিউটারের জন্য তৈরি করা হয়েছিল। এটি সুরকার ব্রায়ান অ্যানো বিশেষত একটি ম্যাকের জন্য তৈরি করেছিলেন, কারণ তিনি কখনোই পিসি ব্যবহার করেননি, কারণ তিনি পছন্দ করতেন না। নাম্বার 8, অষ্টাদশ শতাব্দীতে নেপোলিয়ন এবং বেঞ্জামিন ফ্রাঙ্কলিন দুজনে একটি যন্ত্রের মাধ্যমে দাবাতে পরাজিত হয়েছিলেন। যন্ত্রটিকে যান্ত্রিক তুর্ক বলা হতো, তবে এটি পরে খুব বড় প্রতারণা হিসাবে প্রকাশ হয়েছিল। একজন অত্যন্ত দক্ষ দাবা খেলোয়াড় মেশিনের ভিতর লুকিয়ে থাকতেন এবং প্রতিপক্ষের বিরুদ্ধে দাবার গুটিগুলো পরিচালনা করতেন। নাম্বার 9, এক পর্যায়ে আপনি সোমালি পাইরেটদের সাথে অর্থ বিনিয়োগ করতে পারেন। যদি তাদের লুণ্ঠন সফল হয়, তবে আপনি তাদের লুটপাটের একটি অংশ পাবেন, সোমালি জলদস্যুদের সাথে বিনিয়োগের মাধ্যমে। নাম্বার 10, সিয়েরা লিওন বিশ্বের গোলতম দেশ এবং এটি মিশরের থেকে খুব বেশি দূরে নয়। আর মিশর হচ্ছে একটি চৌকোন দেশ যেটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে দেখা হবে আরো নতুন 10টি ঘটনা নিয়ে। মারুফ ম্যাজিক ল্যাম্পের সাথেই থাকুন আর নেশাকে না বলুন। ধন্যবাদ।